নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর নিউজ হেডলাইন্স এক নজরে দিস নিউজ ইজ ব্রট টু ইউ বাই হিমালয়ান আইডল সিজন 2 স্পন্সর্ড বাই ডিয়ার লটারিজ নেপালি সিঙ্গিং ট্যালেন্ট সার্চ প্রেজেন্টেড বাই এসকে অডিও ভিশন অ্যালং উইথ এসকে লাইভ নিউজ অডিশন স্টার্টস ফ্রম 15th অফ অক্টোবর 2022 Kalimpong, the 15th of October, Gangtok, the 30th of October, Darjeeling, the 5th of November, Kurseong, the 12th of November, Mirik, the 13th of November, Jagaon, the 20th of November, Malbaza, the 27th of November, Namchi, the 17th of December, Gazing, the 18th of December, Siliguri, the 8th of January. Dear Lotteries Himalayan Idol Season 2's details, visit www.sklive.news or call 829-331-8833. শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর বনদপ্তরের কর্মীরা নকশালবাড়ির সাত ভাইয়া এলাকায় দুটি ট্রাককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় 1.5 কোটি টাকার বারমাটিক কাঠ সহ দুটি গাড়ি সহ এক গাড়ির খালাসিকেও আটক করে বন দপ্তর। মণিপুরের ইম্ফল থেকে এই বারমাটিক কাঠগুলি সম্ভবত কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে ঘোষপুকুর বন দপ্তর। আজকে না কালকে রাত্রি ডিটেক্ট করা হয়েছে, ইন্সপেকশনের জন্য আনা হলো। তখন সবকিছু ডিটেলস দেখছি, এটা অবৈধ আছে, টোটালি ইলিগাল, মন্ডিস থেকে আসছে। টাকাটা হচ্ছে আপনার সাত ভাইয়া কুল থেকে একটু আগে এসে একটা এসআর পেট্রোল পাম্প আছে, ওখানে একটা পার্কিং এর মধ্যে গাড়িটা লাগানো ছিল। সাথে একটা লোককেও আমরা খালাসি বলছি, নিজে ওকে রিটেন করে রেখেছে, ওর সাথে জিজ্ঞাসাবাদ চলছে। দরকার হলে মানে অ্যারেস্ট করা হবে, এই মুহূর্তে এখনো অ্যারেস্ট করা হয়নি। মানে যেহেতু ও গাড়িতে ছিল না, ও মানে ওই গাড়ি থেকে রিলেটেড নাকি বা অন্য একটা কমন পাবলিক, সেটা দেখা হচ্ছে। যদি ওই গাড়ি থেকে রিলেটেড, যদি গাড়ির সঙ্গে রিলেটেড যদি থাকে তাহলে ওকে অ্যারেস্ট করা হবে। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে একটি গ্যাসের ট্যাঙ্কার ও ছোট চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চারজন। গতকাল সন্ধ্যাবেলায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে শিলিগুড়ির দিক থেকে একটি ছোট চার চাকা গাড়ি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল, সেই সময় জলপাইগুড়ি দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন ছোট চার চাকা গাড়িতে থাকা চারজন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, ট্যাঙ্কারের চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ফুলবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ, পরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও শিলিগুড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন গাড়ি দুটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়িতে নদীতে ধরা পড়ল এক বিরল প্রজাতির মাছ। মাছ দেখতে ভিড় জমালো বহু মানুষ। জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি লাগোয়া করলা নদীর থেকে ধরা পড়ল এক বিরল প্রজাতির মাছ। এই মাছ দেখতে ভিড় জমে যায় রাস্তায়, অনেকে গাড়ি থামিয়েও মাছ দেখতে দাঁড়িয়ে পড়ে। মৎস্য শিকারী মনোজ রাউত বলেন, এটা নদীর মধ্যে কিনারে এসেছিল, হাত দিয়ে ধরল, একবার ধরতে নিয়ে গেলাম বেশি জলে চলে গেল, আবার কিনারে আসছে, আবার ধরলাম, মাছ তো চিনতে পারলাম না। এখন নিয়ে আসলাম, দেখি কি হয়, কিছু নেয়। এই মাছ তো চিনতে পারতেছি না, এইটাকে এখন মৎস্য দপ্তরে যদি খবর দেওয়া যায়, মৎস্য দপ্তর থেকে আসে যদি নিয়ে যায়, এটাকে পুনরায় আবার নদীতে ছাড়া হয় তাহলে ভালো হবে। না 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 দেখিনি, আমার টিভিতে যা দেখছি। হ্যাঁ, মাছ দেখার পুরো ভিড়। পশুদের গলি 25 নম্বর ওয়ার্ড। হাতি হানা দিয়ে ভেঙে দিল শ্রমিক আবাসন। ঘটনাটি ঘটেছে আজ ভোর সকালে কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি আজ ভোর সকালে লোকালয়ে প্রবেশ করে। বুনোহাতি এলাকার বাসিন্দা গঙ্গী মুন্ডার বুনোহাতি হানা দিয়ে গঙ্গী মুন্ডার ঘরও ভেঙে দেয়। এই সময় গঙ্গী মুন্ডা পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে। বুনোহাতি এলাকায় তাণ্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় আবার। বাড়ির গোয়াল ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ইটাহারের ভদ্রশিলা পালপাড়া এলাকায়। সকালে পরিবারের সদস্যদের বিষয়টি নজরে আসে। মৃতের নাম দীনবন্ধু পাল, পেশায় গাড়ি চালক সে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ, গিয়ে দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় শোকের ছায়া ভদ্রশিলা এলাকায়। সবাই সবার মতো খাওয়া দাওয়া করার পর ঘুমাতে গেল,
ঘুমানোর পরে সকালবেলা উঠে দেখে মামি যে গোয়াল ঘরে মামা ঝুলে আছে। আচ্ছা, তা দেখে এবার সবাই উঠলো, উঠে নিয়ে তারপরে সকালবেলা ফোন করা হয়েছে থানায়, থানা থেকে পুলিশ গিয়ে ইটার থানা ইটার হসপিটালে নিয়ে আসা হয়েছে, তারপরে এখান থেকে মৃত ঘোষণা করলো, তারপরে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জে পাঠানো হয়েছে। গোয়াল ঘরে চলেছিল, বাড়ির গোয়াল ঘরে, বাড়িরই গোয়াল ঘরে সকালবেলা গরু বার করতে গিয়ে মামি দেখে যে এরকম অবস্থা ঝুলে আছে। সেটা আমি তো এখন বলতে পারছি না, আর আমি দেখেও নি যে গণ্ডগোল, ওদের পরিবারের গণ্ডগোল আছে। আর আমি এখানে ঘুরতে আসি, মামার বাড়ি হয় তো, আমি দু একদিন হলো আমি ঘুরতে আসছি, পরিবারের লোকে বুঝতে পারছে না। উনি ড্রাইভিং করতো, একটা লরি আছে নিজের পার্সোনাল, রাত্রিবেলা এরকম ঘটনা হয়েছে আর আমরা দেখেছি সকালবেলা। ঝামেলা অশান্তি কিচ্ছু নাই, আমার চোখে কোনো ঝামেলা অশান্তি পড়েনি। এটা হচ্ছে ইটা আর ভদ্রশিলা। তোমার নাম? বাপি কুমার পান। এদের দেবতার জন্মের গল্প কাহিনীর বাস্তবে পুনরাবৃত্তি। দীর্ঘ কয়েক বছর ধরে টিউবওয়েলের কাছে রাখা ছিল পাথর, তবে জল পড়তেই তাতে ফুটে উঠেছে আল্লাহর লেখা ছবি। এই খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে মানুষ সে পাথর দেখতে ভিড় জমাচ্ছেন এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়া থানার গঞ্জাল এলাকায়। উল্লেখ্য, গঞ্জাল এলাকার বাসিন্দা ফতেবুল রহমানের বাড়ি টিউবওয়েলের কাছে দীর্ঘ কয়েক বছর ধরে একটি পাথর রাখা ছিল। সম্প্রতি বৃষ্টির জলে পাথরটি পরিষ্কার করতে গেলে তাতে আল্লাহ লেখা চিত্রটি দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরই তারা পাথরটিকে পরিষ্কার করে বাড়িতে নিয়ে আসে। খবরটি জানাজানি হতেই সরগোল পড়ে যায় এলাকা জুড়ে, পাথর দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। দেখিয়ে পাথর হ্যাঁ টিউবওয়েল কে পাশ রাখা হওয়া থা বহু দিন সে দাদা ইয়ানি কি আব্বা কে টাইম কে জমানে সে পাথর রাখা হওয়া থা। বারিশ কে দিন যাব বারিশ হুই ইয়ানি লোক নহানে কে টাইম উস পাথর পে যাব পানি গিরা তো ও সাফ হয়ে গই। সাফ হনে কে বাদ উসি মে সে লগা বলা কি ইসমে তো আল্লাহ কা আল্লাহ কে শকল মে লিখা হওয়া হ্যায় তো কেউ না ইসকো আচ্ছি জায়গা মে রাখা যায় তাকে ইসকা বেহরুমতি না হো, হ্যাঁ ইসকা হর কো ইজ্জত করে, কিন্তু আল্লাহ কা কলাম ইয়া আল্লাহ কা নাম যাহা ভি লিখা হো হাম মুসলমানো কে লিয়ে বহুত অহম রাখতা হ্যায় তো ইসলিয়ে মদ্দেনজর রাখতে হুয়ে ইস চিজ কো কোই। আজ শিলিগুড়ি মহকুমার বিধাননগরে এক অভিনব ট্যাবলোর মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতনতার মিছিল করেন বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি। এই সচেতনতা বিষয়ক মিছিলে সামিল হন বিধাননগর গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীরা। আজ তারা বিধাননগর বাজার মিলনপল্লী ও জাতীয় সড়কের দুই ধারে টায়ারের দোকানে গিয়ে পথ চলতে মানুষকে সচেতন করেন, যেখানে তারা বোঝান কি করে মশারি টাঙিয়ে ঘুমোবেন সেই দৃশ্য দেখতে একটি ট্যাবলো তৈরি করে। পঞ্চায়েত কর্মীরা স্প্রে করে এবং মানুষকে সচেতন করেন। আজ এই সচেতনতায় হাজির ছিল মুখ্য বাস্তুকার চিন্ময় মিত্র, পঞ্চায়েত সদস্য ইতিকর, পঞ্চায়েত কর্মী সুমনা মন্ডল ও সমাজকর্মী অরুণ সিংহ। বিধাননগর ওয়েলফেয়ার কর্ণধার বাপন দাস বলেন, আমরা বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি সারা পঞ্চায়েত থেকে এবং স্বাস্থ্য দপ্তর থেকে প্রচার চালাচ্ছে ডেঙ্গু প্রতিরোধ করতে, কিন্তু আপনারা জানেন ডেঙ্গু পরিষ্কার জলে থাকে এবং জমা জলে থাকে। এই টায়ারের দোকানে এসেছি এবং বাজারেও প্রচার করব। আমরা একটা ট্যাবলো নিয়েও বেরিয়েছি মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে। ডেঙ্গু এমনি এমনি বন্ধ হবে না, আমাদের সচেতন হতে হবে। আমরা দিন রাত দেখি যে কী করে ডেঙ্গুটা বাড়ছে এবং বিধাননগরে ডেঙ্গু অনেক হয়েছে, তাই একটু চেষ্টা বিধাননগর ওয়েলফেয়ার থেকে আমরা অনেকেই আজকে এসেছি, বিভিন্ন জায়গায় যাবো তাই একটু পরিষ্কার। अगर आस्था है तो बंद द्वार भी रास्ता है। समस्या कैसी भी हो जड़ से होगी गारंटेड समाधान। ज्योतिष परामर्श द्वारा नौकरी, कारोबार, आर्थिक समस्या, विदेश यात्रा, विवाह, मानसिक तनाव, गृह क्लेश, नौकरी में तरक्की, संतान सुख, पढ़ाई में रुकावट आदि निःशुल्क गारंटेड समाधान के लिए आज ही संपर्क करें श्री बालाजी ज्योतिष केंद्र, पंडित तुषार शर्मा, गोल्ड मेडलिस्ट। Contact 6375847663, 9635871494. Celebrate the joy of this era with Damro. Shop and pick from our all-new collection and enjoy exciting offers this festive. Bring home joy and happiness this festive season with South Asia's largest furniture manufacturer, Damro. Happy shopping! समस्या है तो समाधान भी है, और समाधान के लिए सबकी नहीं एस्ट्रोलॉजी एक्सपर्ट की सुने। स्वास्थ्य, धन और समृद्धि का स्रोत न्यूमेरोलॉजी, हस्तरेखा विज्ञान या वास्तु परामर्श सेवाएं एक ही छत के नीचे। आपका व्यवसाय खिलेगा और आपके पारस्परिक संबंध और पारिवारिक संबंध भी विकसित होंगे। हम स्वास्थ्य, धन और सद्भाव से संबंधित मामलों पर उचित मूल्य, प्रभावी और विश्वसनीय वास्तु, ज्योतिष, अंकशास्त्र और हस्तरेखा परामर्श सेवाएं प्रदान करते हैं। एस्ट्रो प्रवीणा, कॉन्टैक्ट 8159958463। नागालैंड स्टेट डियर पूजा स्पेशल बम्पर
पहिलो पुरस्कार कुल 6 करोड़ ग्यारंटी 3 करोड़ को 2 बटा पुरस्कार टिकट को दाम मात्र 500 रुपया ड्रॉ 15 अक्टूबर पहिलो पुरस्कार मात्र बिक्री भएका टिकटहरु बाट वन अफ द मेजर ब्रांड इज फैब्ली वी हैव ऑल टाइप्स अफ सिमलेस ब्रा सिमलेस पैंटी लेसी पैंटी टी शर्ट ब्रा एंड स्विम वेयर सेटन रूम नाइट वेयर We have all types of intimate and personal accessories which makes you more comfortable and beautiful. We have lacy panties with beautiful box. We have spa socks, nipples cover, shoulder pad, bra extensions. We have many more straps. Inside store is located at Planet Mall, Sevok Road, Siliguri. হিমালয়ান কেন ফার্নিচার রয়েছে বেতের অনবদ্য সোফা সেট ডাইনিং সেট ক্রিস্টালের বেডরুম সেট সোফা সেট ডাইনিং সেট অফিস ফার্নিচার টাটা স্টিল প্রোডাক্ট সমৃদ্ধ স্টিল অ্যান্ড স্টাইলে আছে থ্রি ডোর এবং টু ডোর আলমারি ড্রেসিং টেবিল ও অফিস ফার্নিচার কার্লন সোফা ওয়ার্ল্ডে পেয়ে যাবেন রকমারি সম্ভার যেমন সোফা সেট ম্যাট্রেস পিলো প্রোটেক্টর বেডশিট পুজো অফারে থাকছে আপ টু 20% ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট দীর্ঘ 35 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিমালয়ান কেন ফার্নিচার নিয়ার বিশ্বদীপ সিনেমা হল প্রধান নগর হিলকার্ট রোড শিলিগুড়ি जरूरत हो WPVC दरवाजा या चौखट या फिर PVC प्लाईवुड जो बढ़ाएगी आपके घर के मॉड्यूलर किचन की शान साथ ही वाटरप्रूफ प्लाईवुड लगाइए चलेगा सालों साल बेफिक्र हो जाइए मार्केट प्राइस से सस्ते का वादा क्योंकि होलसेल है हम तो बताइए क्या है आपका इरादा वुड स्टॉक रामसा रेंटल्स 3rd mile सेवोक रोड ऑपोजिट सिंड्रेला होटल सिलीगुड़ी कॉन्टैक्ट 9735198663 अपने घर को एक स्मार्ट और सुंदर बनाने के लिए हैवेल्स प्रोडक्ट्स का उपयोग करें अपने घर की सजावट उभारें स्मार्ट लाइटिंग द्वारा हैवेल्स इलेक्ट्रिकल्स की नई रेंज पेश करता है सजावटी पंखे LED लाइटिंग किचन और होम एक्सेसरीज मॉड्यूलर स्विच एयर कूलर एयर प्यूरिफायर और बहुत कुछ इलेक्ट्रिकल्स में गुणवत्ता सुरक्षा और सुविधा के लिए एक ही नाम हैवेल्स विजिट करें महावीर इलेक्ट्रिकल्स NX हैवेल्स गैलेक्सी जेमहाउ बिसाइड उत्तरबन मारवाड़ी भवन 2nd mile सिलीगुड़ी महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान जहां हैवेल्स गोल्ड मेडल RR कैबेल्स क्रेबट्री लेग्रेंड बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं ग्राहकों की संतुष्टि शीघ्र सेवा कम्पेटिटिव प्राइसिंग क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है अधिक जानने के लिए हमें अभी कॉल करें महावीर इलेक्ट्रिकल्स सेवक रोड सिलीगुड़ी 9932018834 सिलीगुड़ी में घर की तलाश है ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो सिलीगुड़ी और उसके आसपास बंगलो फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं होम लोन में भी हम आपकी मदद करते हैं हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू रियल्टर 8760-830-848-58 Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 mile सेवक रोड सिलीगुड़ी काम की तलाश में है टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए बड़ा कार्य क्षेत्र आपका इंतजार कर रहा है तो देरी किस बात की 3 महीने में फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड या फिर फोटोग्राफी हो आपकी हॉबी एनरोल फॉर फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सोमानी डिजीविजन एंड प्रोडक्शंस आश्रम पारा एंजेला स्कूल के बगल में सिलीगुड़ी कॉन्टैक्ट 9434023813 गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड एर्गोनॉमिक और बहुत टिकाऊ अनुभव करने के लिए स्टोर में पधारें
SN Interiors, Godrej Showroom, Planet Mall, Sevok Road, Siliguri. केवल 6 रुपया में 1 करोड़ सच्ची किन्न होस डियर साप्ताहिक लॉटरी केवल 6 रुपया में अनि जित्नु होस पहिलो पुरस्कार 1 करोड़ रुपया दिस इज मेड ऑन फ्लश डोर द ब्यूटीफुल कटिंग इज डन ऑन सीएनसी मशीन दोनों साइड से ग्लास लगा दिया है जिससे भीतर डस्ट एक्युमुलेट नहीं हो एनी टाइप ऑफ डिजाइन इज पॉसिबल हियर ये एक टीकूड से बना हुआ डोर है विद द ग्लास इट कैन बी फिक्स्ड अप इन योर मंदिर इन योर बैल्कोनी इसमें कोई भी डिजाइन पॉसिबल है स्लाइडिंग भी हो सकता है कैसमेंट भी हो सकता है दिस इज अ ब्यूटीफुली डेकोरेटेड डोर ऑन फ्लश डोर दिस इज अ सीएनसी डोर विथ 3D डिजाइन एनी कलर एनी पॉलिश अवेलेबल दिस इज अ व्हाइट डोर 3D कार्विंग करी हुई है इस पर दिस ऑल इज अवेलेबल अंडर वन रूफ एट 7 कॉन्सेप्ट लोकेटेड एट परनामी मंदिर रोड ফিরে এলাম বিরতির পর কোচবিহার নেহরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল যুব উৎসব 2022 এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে যুব উৎসবের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রশাসনের নাকের ডাগায় শ্মশানঘাট দখল করে জমি বিক্রি করল ভূমাফিয়ারা এমনই চাঞ্চল্যকর বিষয় উঠে আসলো বাগডোগরা থানা অন্তর্গত মেডিকেল মোড় ভরত সিং লাচকা ব্রিজের কাছে জানা যায় সেই ঘাটে নিয়মিত কয়েক বছর ধরে হয়ে আসছে ছট পুজো ও দেহ সৎকারের কাজ অভিযোগ সেই ঘাটকে দখল করে কিছু দালালের সহায়তায় জমি বিক্রি করে বসত বাড়ি তৈরি করে বসবাস করে একটি পরিবার এই বিষয় নিয়ে এলাকার স্থানীয়রা ক্ষোভে আজ সেই বাড়ি ভাঙচুর করে ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে ঘটনার পর বাড়ির মালিকেরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও রানীডাঙ্গা আউটপোস্টের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা আজকে যে ঘটনাটা ঘটছে সেখানে গ্রামবাসীরা ভেঙে দিচ্ছে সেখানে আমরা বলছিলাম যে আইন নিজের হাতে তুলে নিও না তবু তারা তাদের মতো গ্রামবাসীরা জানে যে এটা বেআইনিভাবে করেছে তখন আমরা তারপরও বলছি যদি তাদের যদি সঠিক যদি কাগজ থাকে সে কাগজ আমাদের কাছে জমা করে আমরা সেটা দেখব তার সুবিধে জমি সেটা তার বিষয়ে তাদের ব্যবস্থা করা হবে কিন্তু এখানে যে জায়গাটা ঘর বানানো হয়েছিল আমরা ওটা দেখছি ওখানে জমিটা আমাদের যে কাগজের যে চরিত্র আছে সেটা শিকস্তি এবং সর্বসাধারণের ব্যবহারযোগ্য জায়গা সেখানে ষট পূজা হয় 30-35 বছরে ষট পূজা হয় এবং ওখানে আমাদের পূর্বপুরুষদের ওখানে সব দেওয়া হয়েছে এবং ফুরকর্ম সবচেয়ে থেকে বড় আছে আমাদের ওখানে যে একটা শ্রাদ্ধ আদি যে হয় যে ফুরকর্মগুলি ওখানে সেই জায়গাগুলো যদি ধর্ম যে ব্যবহার জায়গাগুলি হাতিরহানায় লন্ডভন্ড ধানের জমি গভীর রাতে হাতিরহানায় 30 বিঘা ধানের জমি লন্ডভন্ড হলো নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েতের বড় মনিরাম এলাকায় স্থানীয় কৃষকেরা জানান বছরের একবার ধান চাষ করার পর ধান কাটার আগে এই ধানের জমিকে শেষ করে দিত হাতির দল প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটলেও বন দপ্তর তেমন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন চাষিরা স্থানীয় কৃষক নীরেন্দ্রনাথ সিনহা জানান আজকে 150টা হাতি এখানে ঢুকে সব আমার উঠানো আজকে উঠাবো ভাবছিলাম সব শেষ করে দিল খায়ে আমি এখন কি করব 70-80 হাজার টাকা আমার খরচা হয়েছে লেবার ট্র্যাক্টরের এখন আমার তো এক মুঠো ধানও নিতে পারলাম না চপরাশিরা কোনো ইয়ে কেয়ারি করে না আইসে ওইদিকে বসে মোবাইল চালাই চলে যায় চপরাশির কোনো ইয়ে গ্রাহ্য করে না এখানে শুধু আমার না অনেক কৃষকের এখানে ধান শেষ হয়ে গেছে আজকে আমার বলে না বহু লোকের এখানে ধান নষ্ট করে দিয়েছে আমি তো সরকারি একটা কর্মচারী আমি কিছু না খেয়ে তাও বাঁচতে পারবো কিন্তু অনেক লোক আছে এখানে যারা একদমই খেতে ধান না হলে ওরা কিছু খাইতে পারবে না আজকে আমার মনে খুব বড় দুঃখ এরকম যদি হয়ে থাকে তা আমরা কৃষকরা কি করে বাঁচব মামার বাড়ি বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হলো বছর দুয়েকের এক শিশুর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার খোকসা এলাকার কোকড়া গ্রামে মৃত শিশুর নাম বিবেক সোরেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে 5-6 দিন আগে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থেকে মায়ের সাথে রায়গঞ্জের খোকসা এলাকার কোকড়া গ্রামের মামার বাড়িতে বেড়াতে এসেছিল 2 বছরের শিশু বিবেক সোরেন গতকাল দুপুরে খেলতে খেলতে ওই শিশু বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় বাড়ির লোক খেয়াল না করতে পারায় জলে ডুবে যায় শিশুটি বেশ কিছুক্ষণ পর শিশুর খোঁজ করলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয় দ্রুত ওই শিশুকে হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার নাম হচ্ছে বিবেক সোরেন বয়স কত বয়স 2 বছর কি হবে আপনার আমার ই হবে নাতি হবে আচ্ছা বললাম বাড়ি কোথায়
বাড়ি হচ্ছে দক্ষিণ দক্ষিণ দিনাজপুর তপন থানা করতেছে। আচ্ছা, আর ও এসছে কোথায়? এসছে এখানে কোকড়ায়। কোকড়া পোস্ট অফিস? মামার বাড়িতে। ও মামার বাড়িতে। কক্সা, থানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলা। আচ্ছা, বললাম যে এখানে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। কবে এসছে? কবে মানে হয়ে গেল পাঁচ ছয় দিন। কবে? আজকে কয় তারিখ? समंदर में तैरने वाले कुओं और तालाबों में डुबकी नहीं लगाया करते हैं। बिजनेस का तंबू तीन बंबू पर खड़ा है, प्रोडक्ट, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है, सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो। एसके लाइव में ऐड करो।